চলতে থাকি, হাঁটতে থাকি, এখন আবার যাচ্ছি মোমো খেতে। কোথায় যাচ্ছি মোমো খেতে? সাথে থাকো, দেখতে পাবে। আর আমার ওখান থেকে হয়ে যায়, ভাল লাগছে না দুপুরবেলাটা, না মনটা কেমন ভাল লাগে না, মনে কি ঘুরুঘুরু ঘুরুঘুরু করি, খালি ঘুরতে ইচ্ছা করে আমার, সারাদিন নাকি বাইরে থাকবো, তাড়াতাড়ি করে ঘরে কাজ টাজ করে বাইরে পড়ি। বল এটা কোথা থেকে কিনছি? কোথা থেকে কিনছি সেই বিখ্যাত চশমাটা? সুন্দর না? শুনে আসে বন্ধুরাই বলবে আমার চশমাটা কেমন, খুব বাজে বাজে। বিখ্যাত চশমাটা কোথা থেকে কিনছিস তুই? ভালো ভালো দেখ, আমার তো জঘন্য লাগতেছে, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই বলো না, ভালোই বললো আমি জানি, তোমরা কমেন্ট করবা তো কেমন লাগতেছে আমার চশমাটা, মানে আমাকে পরে কেমন লাগতেছে, খুবই জঘন্য খুবই জঘন্য, মানে সবাই কিন্তু আমার দিকে তাকাচ্ছে বুঝছো, ওই যে একটা বুড়া গেলো, একটা বুড়া গেলো ওর দিকে তাকাতে তাকাতে গেলো, মানে এখন গিয়ে মরবে মনে হচ্ছে বুড়াটা, এটাই ওর দিকে তাকাচ্ছে, এটাই খুশি ও, সবাই আমার দিকে তাকাচ্ছে, আমি চশমাটা পরছি, মানে আমাকে হয়তো খুব সুন্দর লাগতেছে দেখতে, তোমরাই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে জঘন্য। ছোট চশমাটা একবার আমি পরলাম, কেমন লাগতেছে ভগবান জানে, কিন্তু পরে একদম তোমরা কমেন্ট করবা আমার চশমাটা, ও আমি আনছি পর থেকে না, ও বলছে এই বিখ্যাত চশমাটা কোথার থেকে আনছো, কোথার থেকে আনছো, তাই কি করবো, নিজেদের পার্সোনাল কার নাই না, এই টোটার উপরেই আমাদের ভরসা, সুন্দর গেটা পেটা মারে রাখিনি, তারপরে তো ধৈর্যই নাই এটাকে শোনার,
রাস্তা বানাচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, রাত্রি হইলে না এই যে মানে জঙ্গলের এরিয়াটা না এত ভয়ানক হয়ে যায়, মানে দিনের বেলা যেরকম সুন্দর রাত্রিবেলা মানে সেই ভয়ানক, খুব ভয় লাগে তখন। হ্যাঁ খুব ভয় লাগে, আর হাতি বেরোয় না বাবা। আমরা একবার আসছি বর্ষাকালে, কি বৃষ্টি মানে ঝড়, আর এদিকে তোমার উঠপুটে অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না রাস্তায়, খুব রিস্কি হয়ে যায় কিন্তু। সেখানে চা টা ফাইনালি চলে এসেছি মোমো খেতে। চলে আসছে আমাদের মোমো, এখন ঘুগনি খাবো। আরেক প্লেট খাবো, সেই টেস্টি রে।